হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের ভিডিওর আপডেট শেয়ার করতে চলেছি। আর আমি এখানে আজকে তোমাদের সঙ্গে ব্রাইডাল মেকআপ কিট শেয়ার করতে চলেছি, সেটাও কিনা অ্যাফোর্ডেবল রেঞ্জের, উইদিন 500। আর এখানে আমি যে কটা প্রোডাক্ট রেখেছি প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড, কোয়ালিটি তাদের ভীষণ ভালো। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টের একাধিক অপশন রেখেছি, যাহাতে তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্টটা পিক করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যে কোনো মেকআপ করার আগে খুব ভালো করে ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নেবে। যেহেতু এটা স্কিন কেয়ারের মধ্যে পড়ে, তাই এখানে আমি এই প্রোডাক্টগুলো অ্যাড করিনি। প্রথমে আমাদের যে মেকআপ প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে একটা প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে তিনখানা অপশন রেখেছি। একটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার, একটা হচ্ছে ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার, আর একটা হচ্ছে দ্য ওয়ান ওরিফ্লেমের প্রাইমার। এখানে প্রথমে আমি বলছি ল্যাকমি অ্যাবসলিউট প্রাইমারের কথা। এটার দাম 299 টাকা। এটা ভীষণ ভালো একটা প্রাইমার, স্পেশালি এটা ড্রাই টু নর্মাল স্কিনের জন্য ভীষণ ভালো যাবে। নেক্সট আমি বলবো ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার। এই প্রাইমারটার দাম কিন্তু 250 টাকার মতো, আর তোমরা অনলাইনে 200 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি, অ্যামাজনে আমি এটা 200 টাকা দিয়েই পারচেস করেছি। এইটা স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমারটা, ব্লু হেভেনের প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো যায়। আমি বলবো ওরিফ্লেমের দা ওয়ানের প্রাইমার, এটা সবাই ব্যবহার করতে পারো। এটার দামও কিন্তু তোমরা অফারে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। এমআরপি এটা 550 টাকার মতো, বাট অফারে তোমরা এটা খুব কমই পেয়ে যাবে। আর এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে পিক করতে পারো। আর আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ, আর আমি এটা সাজেস্ট করবো। নেক্সট আমাদের লাগবে মেকআপ বেস। এর জন্য আমি এখানে তিনখানা অপশন রেখেছি। একটা হচ্ছে ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে ফিটমির ম্যাট প্রোলেস ফাউন্ডেশন, আর আরেকটা হচ্ছে দ্য ওয়ান ওরিফ্লেমের ফাউন্ডেশন। ল্যাকমি 925 শেড হচ্ছে C140, এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের শেড, আর এটার দাম হচ্ছে 475 টাকায় এমআরপি, আর আমি এটা ডিসকাউন্টে 400 টাকায় পারচেস করেছি। আর নেক্সট বলবো ফিটমির ফাউন্ডেশনটা, আর এটা যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ভীষণ ভালো যায়। এর শেড হচ্ছে 115, এটা যাদের ফেয়ার স্কিন টোন তাদের কিন্তু এই শেডটা যায়, আর এটার দাম হচ্ছে 550 টাকার মতো, আর আমি এটা অনলাইনে 450 টাকা দিয়ে পারচেস করেছি। নেক্সট আমি বলবো ওরিফ্লেমের দ্য ওয়ানের এই ফাউন্ডেশনটা, দেখছো এটা অলরেডি শেষ হয়ে গেছে, জাস্ট অল্প একটু রয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, একটা ন্যাচারাল লুক প্রোভাইড করতে সাহায্য করে, আর এটার দাম কিন্তু 550 টাকা। তো তোমরা ওরিফ্লেমের যখন অফার চলে তাতে তোমরা 450 থেকে 450 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। আর আমি এখানে সাজেস্ট করবো হচ্ছে ফিটমির ফাউন্ডেশন। এরপর আমাদের লাগে আমাদের ফেসে যে দাগ ছোপ কিংবা পিগমেন্টেশন থাকে সেগুলো হাইড করার জন্য একটা কালার কারেক্টার কিংবা একটা কনসিলার। এখানে আমি কালার কারেক্টার নিয়েছি, ইনসাইটের কালার কারেক্টার। এটার দাম হচ্ছে 219 টাকা দিয়ে আমি পারচেস করেছি অ্যামাজন থেকে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে দেখছো যে কালার কারেক্টার প্রত্যেকটা কালার এখানে রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু খুব ভালো পিগমেন্টেড। তো এটা আমি বিগিনার্সের জন্য সাজেস্ট করবো যে তোমরা একগাদা ইনভেস্ট না করে কালার কারেক্টারের উপরে এই কালার কারেক্টার নিতে পারো। নেক্সট এখানে আমি আরেকটা দেখিয়েছি যে ফিটমির যে কনসিলার আছে, মেবেলিনের ফিটমির, এটার দাম 550 টাকার মতো, বাট আমি এটা পারচেস করেছি 310 টাকায়, আর এটার শেড হচ্ছে 110। তো এই দুটো কিন্তু বিগিনার্সদের জন্য খুব ভালো যায়। এবার এই মেকআপটাকে সেট করার জন্য আমাদের একটা কম্প্যাক্ট বা লুজ পাউডার লাগবে। প্রথমে আমি লুজ পাউডারটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি কম্প্যাক্টটা দেখাবো। দেখো এখানেও আমি দুটো অপশন রেখেছি, একটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার, এটার দাম হচ্ছে 170 টাকা, আর এটা বিগিনার্সের জন্য ভীষণ ভালো কাজ করে। আর নেক্সট আমি বলবো যে ব্লু হেভেনের পাউডারটা আছে সেইটা, এটার দাম হচ্ছে 125 টাকা। তো দুটোই হচ্ছে বিগিনার্সের জন্য ভীষণ ভালো, খুব একটা হাই কভারেজ দেয় না। নেক্সট আমি বলবো হচ্ছে ল্যাকমি 925 পাউডার ম্যাট পাউডার ফাউন্ডেশনের কথা, আর এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা কম্প্যাক্ট, এভরিডে থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ অল পারপাস এটা ভীষণ ভালো যায়, আর এটা আমি হাইলি রেকমেন্ড করবো। নেক্সট আমি বলবো ফিটমি কম্প্যাক্টের কথা, ফিটমি কম্প্যাক্টের দাম হচ্ছে 250 টাকা, আর এটাও কিন্তু ভীষণ ভালো একটা কম্প্যাক্ট। আর ল্যাকমি 925 যে কম্প্যাক্টটা এটার দাম হচ্ছে 475 টাকার, আমি এটা 450 টাকায় পারচেস করেছি। এবার এগোবো আই মেকআপের দিকে।
এখানে আমি রেখেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট, আর এটা দিয়ে খুব সহজে তোমরা আইব্রো ড্র করে নিতে পারো। এর মধ্যে একটা পুলি ব্রাশ আসে আর একটা শোনও থাকে, যেটা দিয়ে খুব সহজে তোমরা আইব্রোটাকে সেট করে নিতে পারবে। নেক্সট আই শ্যাডোর জন্য সাজেস্ট করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট, এটা হচ্ছে রোজ ইন এয়ার, আর প্রত্যেকটা শেড কিন্তু ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড, আর এটার দাম হচ্ছে 300 টাকা। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আইব্রো পেন্সিল সাজেস্ট করবো ল্যাকমির আইব্রো পেন্সিল। কাজলের আর আইলাইনার জন্য আমি এখানে রেখেছি হচ্ছে ক্লসেল কাজল আর মাস্কারা, আর ম্যাস্কারা তো আমি ক্লসেল মাস্কারা রেখেছি। আর তোমরা ল্যাকমির আইকনিক যে ইনস্টা লাইনার আছে সেইটাও কিন্তু ইউজ করতে পারো। কন্ট্রোরের জন্য সাজেস্ট করবো ইনসাইডের এই ডুও কন্ট্রোরটা, আর এটার মধ্যে কিন্তু দুটো শেড আছে, একটা দেখছি এরকম ডার্ক কন্ট্রোরিং আর এর আরেক সাইডে রয়েছে হাইলাইটার। কন্ট্রোরটা ভীষণই ভালো, আর হাইলাইটারটা মোটামুটি রেঞ্জের, হালকা একটা হাইলাইটিং এফেক্ট এটা দিয়ে থাকে। তো বিগিনার্সদের জন্য আমি এটা সাজেস্ট করবো। এছাড়াও তোমরা ব্যবহার করতে পারো সুগারের কন্ট্রোর, যেটা তোমরা অনলাইনে 350 টাকার মধ্যে পেয়ে যাবে। আর বিগিনার্সদের আমি এই দুটোই সাজেস্ট করবো। নেক্সট আমি বলবো ব্রাশের কথা। এটা হচ্ছে ফিটমির একটা ব্রাশ, এর শেড হচ্ছে 50-50টা ভীষণ ভালো শেড। আর এখানে যে আমি সুগারের নিয়েছি এটার শেড হচ্ছে 02, আর দুটোই কিন্তু খুব ভালো বিগিনার্সদের জন্য, দুটো খুব ভালো পিগমেন্টেশন দেয় আর স্কিনের মধ্যে জাস্ট মিশে যায় বলতে পারো, ভীষণ একটা ন্যাচারাল লুক প্রোভাইড করে। আর এই দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের। এরপর আমি বলবো লিপস্টিকের কথা। লিপস্টিকের জন্য আমি এখানে 3টে অপশন রেখেছি, 3টেই যেহেতু আজকে ব্রাইডাল মেকআপ কিট, আমি ব্রাইডাল শেডই দেখাচ্ছি। একটা হচ্ছে 601 মেবেলিনের এই শেডটা, এটা কিন্তু একটা ব্রাইডাল রেড কালার, যেটা ব্রাইডের জন্য ভীষণ ভালো লাগে, আর এটার দাম হচ্ছে 250 টাকার মতো। নেক্সট হচ্ছে ল্যাকমির CR1, এই শেডটা হচ্ছে ল্যাকমির 925-এর, আর এটাও কিন্তু একটা ব্রাইডাল রেড শেড, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ একটা পিঙ্কিশ একটু রানি কালারের শেড হচ্ছে, আর ওটার দাম হচ্ছে 450 টাকার মতো। আর এটা হচ্ছে ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে এলিয়েটিনের লিপস্টিক, আর এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। এই 3টে কালারই কিন্তু ব্রাইডাল শেডের মধ্যে ভীষণ ভালো যায়। আর আমি নেক্সট বলবো হাইলাইটারের কথা। এখানে আমি সাজেস্ট করবো মেবেলিনের মাস্টার হাইলাইটার, আর এটা আমার সবচেয়ে পছন্দের হাইলাইটার, ভীষণ ভালো এটার কাজ। এটার দাম হচ্ছে 550 টাকার মতো, তোমরা অনলাইনে 450-500 টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবে। নেক্সট আমি বলবো কিছু ব্রাশের কথা, যেগুলো মেকআপ করার জন্য আমাদের খুব দরকার হয়। প্রথমে আমি বিগিনার্সদের সাজেস্ট করবো যে একটা ভিজে বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে সেটাকে সোক করে নেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। এছাড়া এখানে আমি রেখেছি ওরিফ্লেমের একটা ফাউন্ডেশন ব্রাশ, আর এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন ব্রাশ, মেবলিনের ফিটমির ফাউন্ডেশন ব্রাশ, যেটা কিন্তু ভীষণই ভালো, খুব স্মুথ স্কিনের মধ্যে একটা টেক্সচার দেয়, একটা ন্যাচারাল লুক প্রোভাইড করতে সাহায্য করে। আর এই ব্রাশটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, এটা হচ্ছে ফিটমি কোম্পানির একটা ব্রাশ। এবার লাগবে আই মেকআপের জন্য কিছু ব্রাশ, যার জন্য আমি নিয়েছি একটা পুলি ব্রাশ, ওরিফ্লেমের একটা ব্লেন্ডিং ব্রাশ, বিএস মলের একটা কনসিলিং ব্রাশ, আর এটা হচ্ছে বিএস মলেরই একটা ব্লেন্ডিং ব্রাশ। আর এছাড়াও আর আমি সাজেস্ট করবো পাউডার দেওয়ার জন্য এরকম, এটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডের ব্রাশ, এটা আমি ল্যাকমির আউটলেট থেকে ফ্রি পেয়েছি, আর ভীষণ সফট এটার ব্রিসেলসগুলো, আর খুব ভালো এটা দিয়ে অ্যাপ্লিকেশন হয়। আর লাস্ট বলবো একটা এরম হাইলাইটিং ব্রাশ, এইটুকু থাকলেই কিন্তু তোমাদের মেকআপ কিটটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।